আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম করেছিলাম। কি করেছিলেন? প্রত্যেক উম্মতের উপর, প্রত্যেক জাতির উপর আল্লাহ তাআলা কুরবানি নিয়ম করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী, সকল নবীদের কওম, উম্মত সকলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? কুরবানি নির্ধারণ করেছেন। তো আসুন আমরা সে কুরবানি সম্পর্কে আলোচনায় ঢুকে যাব। তার আগে, ইতিহাস জানার আগে কুরবানি সম্পর্কে আমরা কুরবানি শব্দটুকুর বিষয়ের উপরে কিছু কথা বলে যাই। কুরবানি, এটা আমরা আমাদের ভাষায় বলি কি, কথা বলেন, কুরবানি। আরবি ভাষায় আমি কুরবানি শব্দের আরবি ভাষার দিক থেকে প্রায় পাঁচটা পেয়েছি। কয়টা আমি পেয়েছি? কয়টা? পাঁচটা, আরও থাকতে পারে। আল্লাহ তাআলা এই কুরবানিকে সম্বোধন করে পাঁচটি ভাষায় ব্যবহার করেছেন। তো আমরা সেই পাঁচটি ভাষা জানলে আমরা কুরবানির মূল বিষয়টা জানতে পারব। কুরবানি কাকে বলে? এক নম্বর, কুরবানি কাকে বলে এটা ধরে রেখে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য মুখস্থ করেন। আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট পশু বা বস্তু আল্লাহর জন্য যা কিছু উৎসর্গ করা হয় তাকেই কুরবানি বলে। তাকে কি বলে? সব দিন কিন্তু কুরবানি না, সব দিন কুরবানি না, ভালো করে বুঝুন। আল্লাহর সন্তুষ্টির এবং নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির, নির্দিষ্ট পশু বা বস্তু আল্লাহর নামে উৎসর্গ করাকেই কি বলে? কুরবানি বলে। এটা হলো এক। দ্বিতীয় নম্বরে, মানুষ মানুষের জন্য, মানুষ সৃষ্টির জন্য, বুঝুন, মানুষ মানুষের জন্য, মানুষ সৃষ্টির জন্য যত ত্যাগ স্বীকার করে সমস্ত ত্যাগ হলো কুরবানি, সমস্ত ত্যাগ কুরবানি। তাহলে আমরা দুই ধরনের পাইলাম কুরবানি, কথা ঠিক না? একটা হলো আল্লাহর জন্য যা কিছু উৎসর্গ করা হয় সবই কি? কুরবানি। আবার মানুষ মানুষের জন্য যা কিছু ত্যাগ স্বীকার করে, কষ্ট করে, পরিশ্রম করে, সেটাকেও আমাদের ভাষায় আমরা কুরবানি বলি। যে আমি অনেক কুরবানি করলাম তার পিছনে, কথা বলে কি না? আমি অনেক ত্যাগ স্বীকার করলাম তার জন্য। তো আমার ভাইয়েরা, যে কোনো কিছুকে নিজের কষ্ট উৎসর্গ করা, নিজের সম্পদ উৎসর্গ করা, নিজের জান মাল দিয়ে কারো পিছন উৎসর্গ করা কেউ কি বলে? কুরবানি বলে। এরপরে আসুন আমরা কুরবানির অর্থটা জানলাম, মূল কুরবানির অর্থটা জানলাম। এখন আরবিতে কুরবানি শব্দ এসেছে। এই কুরবানি শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া। কি হওয়া বলে? নিকটবর্তী হওয়া। এটা আরবি ভাষা, কুরবানি এটা কি আরবি ভাষা? এটার অর্থ কি, শাব্দিক অর্থ কি? নিকটবর্তী হওয়া। দ্বিতীয় নম্বরে কুরবানির আরেকটা শব্দে ব্যবহৃত হয়েছে নাহর। কি? নাহর। এই নাহর শব্দটা দ্বারা আল্লাহ বুঝাইছেন কুরবানি। তাহলে কুরবানি দিয়ে আল্লাহ কুরবানি এখানে বুঝান নাই, কি দিয়ে বুঝাইছেন? নাহর। আছে না নাই? আল্লাহ বলেন,
নামাজ পড়ো আর তোমরা নহর করো, অর্থাৎ নামাজ পড়ার পরে তোমরা কুরবানি করো। সূরা কাউসার আয়াত নাম্বার 2, আর কুরবান শব্দ এসেছে সূরাতুল মাইদা আয়াত নাম্বার 27। কত তাহলে কুরবানি সরাসরি শব্দ কোথায় পেয়েছি? সূরা মাইদা আয়াত নাম্বার, আর নাহার কোথায় পেলাম? সূরা কাউসার আয়াত নাম্বার 2। রব্বুল আলামিন কুরবানির আরেকটা শব্দ ব্যবহার করেছেন, নুসুক। কি নুসুক মানে? কুরবানি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। কত 162 আল্লাহ সেখানে কুরবানির পরিবর্তে কি ব্যবহার করেছেন? নুসুক। ইন্না সালাতি ওয়া নুসুকি, তোমরা নামাজ আদায় করো, আমার নামাজ আর আমার কুরবানি। এটা কে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কে বলেছেন? আমার নামাজ আমার কুরবানি। ইন্না সালাতি ওয়া নুসুকি। তাহলে আমরা নুসুক শব্দ তৃতীয় নম্বরে পেলাম। চতুর্থ নম্বরে হাদিসের ভাষা ইহরাকুদ্দাম। কি ইহরাকুদ্দাম মানে? কুরবানি। অর্থাৎ এই হাদিসের মধ্যে এসেছে মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াউমিন নাহরি হাব্বু ইলাল্লাহ ইহরাকুদ্দাম। আল্লাহ পাকের কাছে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ পাকের কাছে ঈদের দিন কুরবানি ছাড়া, কুরবানি ব্যতীত আল্লাহর কাছে অন্য কোনো আমল এত প্রিয় নয়। বান্দা যখন কুরবানি করে আল্লাহর কাছে ঈদের দিন সবচেয়ে প্রিয় আমল হয়ে যায়। তিরমিজি হাদিস নাম্বার 1493 ইহরাকুদ্দাম শব্দ ব্যবহার করা হয়েছে কুরবানি শব্দের। তাহলে ইহরাকুদ্দাম এটার অর্থ কি? কুরবানি। নুসুক শব্দের অর্থ কি? কুরবানি। ভালো করে মনে করে মনে রাখেন, নাহার শব্দের অর্থ কি? কুরবানি। এরপরে রব্বুল আলামিনের হাবিব বলেন উদহিয়া, কুরবানির পশু জবাই করা। উদহিয়া শব্দ দ্বারা কুরবানি এসেছে। আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? আল্লাহর নবী বললেন, কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নাহ এবং আদর্শ। ইব্রাহিম নবীর সুন্নাহ এবং আদর্শ। উদহিয়া কি? উদহিয়া হলো ইব্রাহিম নবীর সুন্নাহ এবং আদর্শ। তাহলে উদহিয়া শব্দের অর্থ কুরবানি পেলাম কিনা বলেন? তাহলে কুরবানির আরেকটা শব্দ হলো উদহিয়া। মুস্তাদরাকে হাকিম হাদিস নাম্বার 3468। এই পাঁচটা ভাষায় কুরবানির শব্দ। এক নম্বর আরবি ভাষা কুরবান, দ্বিতীয় নম্বর আরবি ভাষা নহর মানে কুরবানি, তৃতীয় নম্বর আরবি ভাষা নুসুক মানে কুরবানি, এরপরে চতুর্থ নম্বর ইহরাকুদ্দাম হাদিসের ভাষায় হলো কুরবানি, এরপরে উদহিয়া হাদিসের ভাষায় হলো পঞ্চম নম্বরে হলো কুরবানি। তাহলে এক কুরবানি শব্দ আমরা পাঁচ প্রকারের পেলাম। কয় প্রকার? পাঁচ প্রকার পেলাম। এরপরে রব্বুল আলামিন দেখেন কি বলেন, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল সূরাতুল হজ আয়াত নাম্বার 34। কত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মতের উপর কুরবানির নিয়ম করেছি, প্রত্যেক উম্মতের উপর আমি কুরবানি জারি করেছি। আল্লাহ বলেন, যাতে আল্লাহ তাদেরকে চতুষ্পদ জন্তু সমূহ দিয়েছেন, তাতে তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। এই কুরবানি কেন? এর বৈশিষ্ট্যটা কি? উদ্দেশ্য কি? আল্লাহ কেন কুরবানি করতে বললেন? আল্লাহ বলেন, আমার নাম লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, আমার নাম যাতে
পশুর গলায় ছুরি চালানোর সময় আমার নাম স্মরণ করতে পারে। এই জন্য আমি আল্লাহ তাআলা আমার নামকে স্মরণ করার জন্য পশু দিয়েছি, আর সমস্ত পশুগুলোকে আমি আল্লাহ নিদর্শন বানিয়ে দিয়েছি। পশুগুলো কি কি কিসের নিদর্শন? আল্লাহর বরত্ব প্রকাশ করার নিদর্শন, আল্লাহর বরত্ব ঘোষণা করার কি নিদর্শন। যখন একজন মানুষ একটা পশুর হালাল প্রাণীর উপরে ছুরি চালাবে, তখন বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ চাচ্ছেন বান্দারে ছুরি চালাও পশুর গলার উপরে। এখন তখন তুমি আর মায়া করো না, কারণ ওই সময় আমার নির্দেশ আমার হুকুম পালন করা তোমার জন্য জরুরি হয়ে যায়। তখন তুমি যদি মনে করো পশুকে জবাই কেন করব, আল্লাহ বলে, আল্লাহ বলেন বান্দারে এই পশুর মালিক আমি আল্লাহ, তোমার ভিতরে যে মায়া ঢুকিয়ে দিয়েছি সেটাও দিয়েছি আমি আল্লাহ, বান্দারে আমার থেকে বড় মায়াদার তুমি নও, আমি সৃষ্টি করেছি আমার মায়া বেশি, তারপরও নিদর্শন হিসেবে দিলাম। বান্দারে তুমি গলার মধ্যে পশুর গলায় ছুরি চালাবা, আমি আল্লাহর প্রশংসা করবা, বরত্ব ঘোষণা করবা, আমি আল্লাহ চাই তোমার ওই সময়ের প্রশংসা ঘোষণা আমি আল্লাহ নিস্কানে শোনার জন্য। তোমাদের মাহবুব একই মাহবুব, একই ইবাদত পানিওয়ালার যোগ্য, কথা ঠিক কিনা? সুতরাং তোমরা তারে আনুগত্য করবে। আর সুসংবাদ দাও বিনীতদেরকে, যারা বিনয়ী তাদেরকে তোমরা কি দাও? সুসংবাদ দাও। আল্লাহ তাআলা বললেন, তাহলে এখান থেকে সূরা হজের 34 নম্বর আয়াত থেকে আমরা যে জিনিসটা জানলাম সেটা হলো প্রত্যেকটা উম্মতের উপরে কি ছিল? জবান খোলেন, আমি কিন্তু দেখতে পাই। তাহলে এই আয়াতের আলোকে আল্লাহ বলেছেন আমি প্রত্যেকটা জাতির উপরে উম্মতের উপরে কি করেছি? কুরবানির নিয়ম করে দিয়েছি। তাহলে আসুন তো আমরা এবার দেখি কুরবানি কোন কোন জাতির উপরে ছিল, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন এই কুরবানির বর্ণনা দিতে যেয়ে খুব চমৎকার একটা ঘটনা বর্ণনা করেছেন। স্বয়ং আল্লাহ আত্মার রসুলকে ডাক দিয়ে বলতেছেন, রসুল এই ঘটনার মাঝে আপনি সত্যকে সত্যই বলবেন, একটুকু বাড়াবেন না, একটুকু কমাবেন না, যা আছে তাই আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক ইযু কররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আরো জোরে বলে। এই আয়াত থেকে আমরা কিছু জিনিস শিখব, রাজি আছি? এটা হলো সূরা মায়দা আয়াত নাম্বার 27, কত ওই যে বলেছিলাম 27 নাম্বার আয়াতে কুরবান শব্দ সরাসরি এসেছে। ইজ করবা কুরবানা ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, রব্বুল আলামিন ডাক দিলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, এ নবী তাদের সামনে আদমের দুই ছেলের কথা আপনি বর্ণনা করেন সত্য সত্য। সুবহানাল্লাহ, বলেন কেন আল্লাহ বিল হাক শব্দ ব্যবহার করেছেন সত্য? কেন আল্লাহ বারবার বলতে বললেন? কারণ এই দুনিয়ার জমিনে অসংখ্য ঘটনা আছে যা মিথ্যা ভাবে প্রমাণিত, আছে না নাই? অসংখ্য ঘটনা আছে যা প্রমাণ, অসংখ্য ঘটনা যা আছে রুকমোচক করার জন্য মানুষের সামনে, রুচি সম্মত করার জন্য অনেক বাড়ানো আছে।
যা সত্য নয়, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, নবী আপনি আপনার উম্মতদেরকে সুন্দর করে জানায়া দেন বিল হক, সত্য ঘটনা, যাতে কোনো বাড়ানো থাকবে না, যাতে কোনো কমানো থাকবে না। কারণ আমাদের সমাজে এমন কিছু ঘটনা আছে যেটা শুরুই পাওয়া যায় না কিন্তু শেষ হয়ে গেছে অনেক বিশাল আকারে, আছে না? আছে না? মনে করেন, বোঝার জন্য বলছি, রাগ করবেন না। এদিক দিয়ে গুলিস্তান থেকে আজমিরি গাড়ি যায়, যায় না? দুই গাড়ি, দুই আজমিরি একসঙ্গে পাল্লা টক্কর লাগছে, কে কার আগে যায়? আগে শেষ মাথায় জমা হবে, তাহলে আগে সিরিয়াল পাবে। দুইজনে টক্কর লাগতে যায়া একটু ঘষা খাইছে, যত ঘষা দেখবেন এই সমস্ত গাড়ির মধ্যে বলাকা, যত নোকাল গাড়ি যে যত ঘষাইতে পারে। মাঝে মাঝে ঢাকা গেলে আসার সময় যদি দেখি ঘষা খায়, কেউ কিছু কাউরি পায় না, কয় জানে এটা আমাদের ঘষা খাওয়াই হবে, সেই ঘষা খায়। কিন্তু ড্রাইভার, ও ড্রাইভার কেউ কিছু বলে না, কেউ কিছু বলে না, কারণ ও যখন খাইছে জানে যে আমিও একবেলা খাবো, কথা ঠিক না? এখন এই ঘষা খাওয়া দেখে গাড়ির ভিতরে যাত্রীদের সেই চিল্লা চিল্লি, এই ড্রাইভার চোখে দেখো না, ভালো করে চালাও, অমুক করে তমুক করে, এখনই শেষ হয়ে যাইতাম। গাড়ি থেকে নামার পরে মনে করেন এই জেনারেলের মাথায় এখানে নামছে, দুই যাত্রী নামে বলতেছে ভাই অল্পের জন্য বেঁচে গেলাম, কি অল্পের জন্য বেঁচে গেছি ভাই, আল্লাহ বাঁচাইছি ভাই, শুরু হলো। এরপরে তার কাছ থেকে যখন আরেকজন শুনলো, সে যা বলতেছে শুনছো বলে কি আজকে জেনারেলের ওখানে এক দুই যাত্রী এসে বললো গাড়ি নাকি দুই গাড়ি এমন ঘষা লাগছে যাত্রী চারটা লেগে গেছে, কি লাগছে কথা বলেন না কেন, বোঝেন নাই কথা, কি লাগছে যাত্রী চারটা লেগে গেছে এমন গাড়ি গাড়ি ঘষা খাইছে। ও যায় আরেকজনকে বলতেছে শুনছো বলে আজকে বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে, বলে কি অ্যাক্সিডেন্ট, দুই গাড়ি সংঘর্ষ খাইয়া দুইটা দুই দিকে স্থিত হয়ে পড়ে গেছে। দেখেন ঘটনা কোথা থেকে কোথায় যাইতেছে। কিছু দূর যাওয়ার পর ওই যাত্রী আবার ওই লোক আবার আরেকজনকে বলতেছে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুই গাড়ি খাদে করে পাঁচজন পাঁচজন দুই গাড়ি দর্শনে মারা গেছে, ঘষা খাইয়া খাদে পড়ে গেছে, কথা বোঝেন না? ঘটনা কোথায় আর ঘটতেছে কি, কথা ঠিক কি না? আমাদের সমাজে এগুলো আছে না, কথা বলেন? আরো যদি এইরকম কোন একটা সমস্যা কোনো মাথায় টুপিওয়ালার দাড়িওয়ালার যদি লিঙ্ক পায়, বাঙালি আর একটু একেবারে আলতা কুমকুম সোনো পাউডার মাখাইয়া ওদের বড় করে মিডিয়ার সামনে দিয়া মানুষের সামনে ছোট করে বিশাল বানিয়ে দিবে, এই কাম টুপিওয়ালার, কথা ঠিক না? এর সুবহানাল্লাহ।